আসলে কাওয়ালি জিনিসটা হচ্ছে আমাদের বাংলা, শুধু বাংলাদেশ না, ভারতীয় উপমহাদেশে একটা সংস্কৃতি। এ কাওয়ালি এটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সব জায়গায় কাওয়ালি অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু আমরা এরকম অনুষ্ঠান আগে খোলামেলাভাবে করতে পারি নাই। আল্লাহ তাআলা যাদের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে এই অনুষ্ঠান করতে পারছি, যেখানে থাকার কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা এখনো হাসপাতালে আছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে কাওয়ালি অনুষ্ঠান মঞ্চস্থ করতে পারছি। সেই সব শহীদদের আমরা স্মরণ করছি, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম দান করেন, এবং যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে দিনাতিপাত করছেন তাদের সুস্থতা আমরা কামনা করছি, এবং যারা বিভিন্ন জায়গায় এই আন্দোলনে শরীক ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সর্বোপরি রেনেসাঁ মঞ্চকে ধন্যবাদ জানাচ্ছি তারা এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আসাফউদ্দিন ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য। আমি এই মঞ্চে বিশেষভাবে আবুনুমান হাফিজুল্লাহ ভাইকে একটা ধন্যবাদ দিতে চাই। উনি গত স্বৈরাচারের আমল থেকে ভাবছিলেন যে কিভাবে একটা বড় করে লোহাগাড়ার মানুষকে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার দিয়ে যায়। ভাই মাঝে মধ্যে সবসময় বলেন যে তোমাদের চোখে আমার স্বপ্নগুলো আমি দেখি। ভাই হয়তো আজকে সবচেয়ে বেশি খুশি হবেন আমরা একটা এরকম প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সত্যি এই কথাটা আমি অনেকবার বলেছি যে বিশেষত বাইতুল শরীফে, ক্ষেত্রে আমার অনুপ্রেরণা ছিল বাইতুল শরীফে। যখন আমি শানে মুস্তাফার প্রোগ্রাম দেখতাম, আমি সংক্ষিপ্ত পরিসরে গত বছর আমাদের মক্কা টাওয়ারে এই আয়োজনটা করেছিলাম। এই বছর বেশ কয়েকবার শিল্পীদেরকে বলেছি ইনশাল্লাহ আমরা আয়োজন করব। আপনারা চাইলে আগামী শীতকালে, ইনশাল্লাহ শীতকালে এই প্রোগ্রামগুলো বেশি জমে, আরও বড় পরিসর এবং সবার জন্য খাবারের আয়োজন থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা লোহাগাড়াবাসীকে আরেকটা প্রোগ্রাম উপহার দেব। সবার দোয়া কামনা করছি, সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ, আমরা সবাই নেমে যাব। শুধু ইকবাল ভাই, সাইমুম, সাইমুমের সাবেক পরিচালক ইকবাল হাসান ভাইও থাকবেন। ভাইয়ের আমরা একক সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ, হবে তো? এখন সোজা গানে, আর কোনো কথা নয়, চলবে তো? ঠিক আছে, এই পর্যায়ে একক পরিবেশনা নিয়ে আসছে